আমাদের পশ্চিমবঙ্গে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথকে এমন ভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তার কথা শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। বচ্চি কা শরীর মে কোই কাপড়া নেই থা, পেয়ার দোনো রাইট অ্যাঙ্গেল মে মিলা গিয়া, রাইট অ্যাঙ্গেল মে এক পাঁও বেড কে ইস তরফ, এক পাঁও বেড কে ইস তরফ মিলা গিয়া। জব তক পেলভিক গার্ডল নহি টুটতা হ্যায়, ইস তরফ দো পাঁও কো নহি চিরা জা সকতা হ্যায়। চশমে কো কুটা গয়া জিসকে ওয়াজহ সে আঁখো সে খুন। তো সেই অডিও ক্লিপ গুলো আমি তোমাদের শোনাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মেয়েটা 36 ঘন্টা ডিউটি করার পরে ক্লান্ত হয়ে নিজের মানে যেখানে ডক্টর্স রুম সেখানে মেয়েটা ঘুমাচ্ছিল, সেখান থেকে মেয়েটাকে তুলে এনে সেমিনার রুমে নিয়ে যায় এবং সেখানে পুরো প্ল্যানটা। আর এই পুরো হত্যাকাণ্ডের মধ্যে একটা মেয়েও ছিল তার সঙ্গে, মানে যে মেয়েটার সঙ্গে সে তার ডিনার কমপ্লিট করেছিল সেই মেয়েটাও ছিল সেই ঘটনা চলাকালীন। তাহলে ভাবো, একটা মেয়ে একটা মেয়ে সাপোর্ট করে। ওই প্রিয়াঙ্কা দেবনাথকে এমন ভাবে মানে মারা হয়েছে, মানে কল্পনাও করা যায় না, গা শিউরে উঠবে, মানে প্রতিটা মেয়েরই গা শিউরে উঠবে এমন ভাবে তাকে মারা হয়েছে। জানা যাচ্ছে যে ধর্ষণের আগে 18 থেকে 20 জন মানে তার উপর অত্যাচারটা করেছিল, তাকে তার পুরো শরীরে মানে 100টা কামড়ের দাগ, আর তাকে এতটা জোরে গলা মানে গলা দাবানো হয়েছে, চেপা হয়েছে যে তার চোখ দিকে রক্ত বেরিয়ে গেছে, মানে কতটা জোরে তার গলাটা চেপেছে ভাবো। তো তোমরা পুরো ঘটনাটা একটা অডিও ক্লিপে শুনতে পাবে, আমি বলতে পারছি না যে কি কি হয়েছে, মানে শুনলে তোমরা বুঝতে পারবে। বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে, রাত্রি 2টো, ঠিক আছে, 2টো অব্দি পেশেন্ট দেখেছে। দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল, ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়, মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে আর ডক্টর্স রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেনলি ডক্টর্স রুমে শোয়ার কথা, ঠিক আছে। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর্স রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি, দেখি দেখেছিস রুমটা ভেঙেছে, ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর্স রুমে ডক্টর্স রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে। ওই দিন আর কেউ ছিল না, খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। তো কেউ কি শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি, ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, বুঝতে পেরেছিস। তারপরে আবার কি, যে 4জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না, তাই তো, তারা কেন আসছে না। তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল, তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি, 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল।
গিয়ে দেখি পুলিশে পুলিশ, ছয়লা মানে, আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ওর আমার তলাটায় নাকি, তো ওর থেকে আমি, ও থাকে চারতলায়, চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2 ফ্লোর নিচেই আমি থাকি আমার আচ্ছা রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজি ঘরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে, এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে সম্ভব অসম্ভব, না দিস একদম, ইজ এ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিলো, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলে। দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো, এখানেও সেরকম কিছু একটা হয়েছে, যাকে যা যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস, তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে, তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই,